হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগ আর অনিতা। আজ হলো বুধবার আর এখন বাজে সন্ধে 7টা। আর এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আমি কিন্তু সকাল থেকে কোনো ব্লগ আজকে করিনি, কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। অনেকগুলো কাজ ছিল যার জন্য ভিডিও শ্যুট করলে সেই কাজগুলো করা যায় না, এই কারণে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি। আর এখন বসে গেছি আজকের ভিডিও নিয়ে। সকালবেলা রান্নাবান্না তো অবশ্যই করেছি, কিচ্ছু করা দেখানো হয়নি তোমাদের। আর এখন 7টা বাজে, দেখবো এখন শ্রীময়ী। শ্রীময়ী দেখার পরে আমাকে চলে যেতে হবে রান্নাঘরে। আজকে রান্না করব, একটা স্পেশাল কিছু করব, আর যখন করব তখন তোমাদের দেখাবো আর বলেও দেবো। আর বাবাই এখনও অফিস থেকে ফেরেনি, ওর বাবাও ফেরেনি, আসলে পরে চা খাবো। তার আগে আমি শ্রীময়ীটা দেখে কমপ্লিট করে নিয়ে এর মধ্যে চাটাও বসিয়ে দেবো, চা হয়ে যাবে। আর রান্না করবো প্ল্যানিং করে রেখেছি, দেখা যাক কি করি ভাবছি। বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, মানে বাইরে মেঝেতে তো আমি পা দিতেই পাচ্ছি না, পাথর ঠান্ডা, কনকনে ঠান্ডা হয়ে গেছে। আর বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগছে গায়ে, আর যার জন্য এরকম বড় হাতাওয়ালা জামা পরে আছি। যাই হোক, এই পর্যন্ত চা খেয়ে তারপর রান্নাঘরে যাব, রান্না করব। আর যে রান্না করব একটা, আজকে রাত্রেবেলা খিচুড়ি বানিয়ে ফেলবো। সব কিছুই রয়েছে, কড়াইশুঁটি, ফুলকপি, যা যা মানে খিচুড়ি বানানোর দরকার সব কিছুই রয়েছে, খিচুড়ি বানাবো। আর এটা দেখে সব রেডি করব, তারপরে তোমাদের নিয়ে চলে যাব দেখাতে আমি কি কি ভাবে কি দিয়ে কি করছি। ঠিক আছে, তাহলে আমি এখন শ্রীময়ী দেখে নিই। শ্রীময়ী কিন্তু শুরু হয়ে গেছে, আর দেরি করলে চলবে না, তাহলে আমি শ্রীময়ীটা দেখে নিই। সময় হয়ে গেছে ডিনার বানানোর, যেতে হবে রান্নাঘরে, চলো। চলে এলাম রান্নাঘরে, রান্না বসাবো। আমাদের কিন্তু চাটা সব খাওয়া হয়ে গেছে। এবারে এখন বাজে কটা জানো? এখন বেজে গেছে 8:30, আর সব রেডি করে ফেলেছি। আজকে হবে খিচুড়ি, আর খিচুড়ির জন্য যা যা রেডি করেছি দেখে নাও একবার। এরা সব কিছু রেডি করে ফেলেছি, সবজিগুলো কুটে রেখে দিয়েছি। এখানে আছে ফুলকপি, গাজর, এটা হচ্ছে মূলো, কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দুটো আলু, টমেটো আর কড়াইশুঁটি রেডি করে রাখলাম এটা। আর এদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে ডাল, ডালটা দেখাই, এই যে ডাল, মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছি, তার মধ্যে অল্প এক মুঠো মতো ছোলার ডাল দিয়ে দিয়েছি। সব রেডি করে ফেলেছি, এবার রান্না কিছু রেডি হয়ে গেছে, এবার শুধু উনুনে চাপানোর অপেক্ষা। চাপিয়েও দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি চাল ডাল সব সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে গেলেই সব কিছু দিয়ে দেবো, মানে চাল আর ডাল সেদ্ধ করে নিয়ে সবজিগুলো কষিয়ে একবারে নিরামিষভাবে রান্না করব। আদা জিরে বাটা দেবো, আর কি দেবো, আর কিছুই লাগে না খিচুড়িতে, তো আর কিছুই লাগে না, আদা জিরে বাটা আর ভাজা গুঁড়ো মশলা দিলেই সুন্দর রান্না হয়ে যায়। গোবিন্দভোগ চালের গন্ধ তো একদম আলাদা হয়, যার জন্য কোনো মশলা দিতে লাগে না। তাহলে স্টার্ট করে দিই রান্না, চলো। কড়াতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সম্বরা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে অর্ধেকটা, আর তখন দিয়ে দেবো। আর বাদ বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, মূলো, গাজর, কড়াইশুঁটি, এগুলো এক এক করে দিয়ে দেবো। আগে আলু আর ফুলকপিটা একটু ভাজা হয়ে নিক। এদিকে জলটাও ফুটে গেছে, আর এই জলের ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডাল। এখানে ডাল অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আর ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। ফুলকপি আর আলু কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এবারে এই সময় দিয়ে দিচ্ছি মূলো আর
গাজর, মূলোটাও পাতলা পাতলা করে কেটেছি, গাজরটাও রিং রিং করে পাতলা করেই কেটেছি। এবার এটা একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা করে নেব। এই সময় যত রকমের মশলা আছে সব দিয়ে দেব, নুন, হলুদ, জিরের গুঁড়ো, হিং, আদা বাটা, যা যা আছে সব এই সময় দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কষে যাওয়ার পরে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো কড়াইশুঁটি, ভালো করে কষিয়ে নেব। খিচুড়িতে দেওয়ার জন্য যা যা সবজি সব এই সময় দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যা যা মশলা ছিল সবই দেওয়া হয়ে গেছে। খিচুড়ি যে পরিমাণে নুন হলুদ লাগবে সবটা এই সময় আমি দিয়ে দিয়েছি। সমস্ত সবজি নরম হয়ে গেছে, এবারে আমি খিচুড়ির ভেতরে সবজিটা দিয়ে দেবো আর পরিমাণ মতো মিষ্টি, ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো। খিচুড়ির মধ্যে ভাজা মশলার গুঁড়ো আর ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, আর সেই ফাঁকে মাছ ভাজাটা করে নিচ্ছি। বেগ ভাজা আমাদের আগেই হয়ে গেছে। খিচুড়ি খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে এবার কিন্তু আমরা ডিনারটা সেরে নিলাম, গরম গরম খিচুড়ি, মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে। এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম, আর এখন আমি এটা ইউজ করবো বলে বার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অ্যালোভেরা আর এক চামচ চালের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম এক চামচ বেসন, আর দিয়ে দেবো ছোট চামচের এক চামচ গ্লিসারিন। দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব, আর এই পেস্টটা আমি আমার ফেস প্যাক হিসেবে ইউজ করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
প্যাকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার এই প্যাক থেকে হাতে করেই আমি সারা মুখে লাগিয়ে দিচ্ছি, ঘাড়ে, গলায়, হাতেও লাগিয়ে নেব। তারপরে 5 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পরে হালকা যখন একটু ভেজা ভেজা থাকবে তখন স্ক্রাবিং করে মানে সার্কেল করে করে একটু ঘষে নেব, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এই প্যাকের ভিতরে যে চালের গুঁড়োটা আছে, এই চালের গুঁড়ো ডেড সেল রিমুভ করতে সাহায্য করবে। আর গ্লিসারিনটা নিয়ে নিয়েছি, এতে স্কিনটা নরম থাকবে। যাই হোক, সম্পূর্ণটা আমার মাখা হয়ে গেল। এবারে আস্তে আস্তে আমি একটু আর এখন হলো দুপুর 2। এই ব্লগটা শুরু করেছিলাম কালকে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাত্রেবেলা রান্না বান্না করলাম। কালকে খুব ঠান্ডা লাগছিল, তার জন্য খিচুড়ি বানিয়েছিলাম, সবজি দিয়ে খিচুড়ি। আর খিচুড়িটা না ভীষণ টেস্ট হয়েছিল। যাই হোক, ওই খিচুড়িটা না অনেকটা রয়ে গেছে, আর সেই খিচুড়িটাই সকালবেলা আমাদের মোটামুটি বাবাই আর বাবাই বাবা খেয়ে দিয়ে চলে গেছে, যার জন্য সকালে আমার রান্নার ঝামেলা তেমন ছিল না। শুধু আমাকে টিফিনটা বানাতে হয়েছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কিন্তু আমাদের এক্সট্রা কাজ থাকে, বাড়ির বউদের কিন্তু অনেকটা এক্সট্রা কাজ থাকে, যেহেতু আমরা বাঙালি। তাই অনেকগুলো কাজ বলতে ঠাকুরের কাজটাই থাকে, ঠাকুরের বাসন কোসন মাজা, ধোয়া, ঠাকুর পুজো দেওয়া। মানে বৃহস্পতিবার করে ঠাকুরের ঘট বদলাতে হয়, সেখানে আম শাখা দিয়ে ঘট বসাতে হয়, এই কাজগুলো থাকে এক্সট্রা আর কি। রোজের যে নিত্য কাজ সেগুলো তো আছেই, তার উপরে এই কাজটা থাকে। আর রোজই তো পুজো হয়, আর এইভাবে ঘট বসিয়ে কিন্তু পুজো হয় না। আর বৃহস্পতিবার করেই সেই ঘট বসিয়ে পুজো করি। আর তাই ভাবলাম যে সকালবেলা রান্নার চাপটা যখন কম আছে, তাই তাড়াতাড়ি করে অন্যান্য কাজগুলো সেরে ঠাকুর পুজোটা করে নিলাম। আর পুজোটা হয়েও গেছে, দেখতে পেলে পুজোটা করলাম। আর যেভাবে আমি পুজো করি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি। আর এভাবেই এত বছর ধরে পুজো করে আসছি, জানি না ভুল ঠিক কিছুই, এভাবেই করছি। মাকেও দেখেছি, শাশুড়িকেও দেখেছি, এভাবেই পুজো করে যাচ্ছি। তো এই পর্যন্ত। আর এখনও কিন্তু আমার খাওয়া হয়নি, আমি খেতে যাবো।
কি খেতে যাবো এখনো জানি না, আমার জন্য কোনো খাবার রাখি না, খাবারটা বানাতে হবে না, খাবার একটু আছে আমার মনে ছিল না, আমার জন্য একটু খিচুড়ি রয়েছে, তো ওই খিচুড়িটাই আমি এখন কাঁচা লঙ্কা লেবু দিয়ে মেখে খাবো। তোমরা কেউ খাও কি না আমাকে জানাবে তো, আমি ভীষণ ভালোবাসি এই বাসি খিচুড়ি। বাসি খিচুড়ির মধ্যে হয় তেঁতুল, আর তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে বেশ করে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক এখন গিয়ে খাবো আমি, ওটা বানিয়ে খাবো। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না যে আমি বাসি খিচুড়ি খাচ্ছি, কিন্তু বাসি খিচুড়ি এইভাবে খেয়ে দেখো একবার, ভীষণ টেস্ট লাগে। এটা কিন্তু আমার একটা টিপ ছিল। তাহলে আমি চললাম বাসি খিচুড়ি খেতে, নুন গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে, তো ওটা বেশ করে মাখবো, মেখে রেখে খাবো। আর খেতে যাওয়ার আগে আমি আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি নতুন ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তাহলে আজকের মতো টাটা, শুভ দুপুর।